মণিপুরের দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই দিকে লক্ষ্য রেখেই মালদার কালিয়াচকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের স্বাবলম্বী করতে রেজিস্ট্রেশন করার উদ্যোগ নেওয়া হলো। কালিয়াচক এক নম্বর ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের সপ্তম দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পে দুস্থ শ্রেণীর মানুষ থেকে দিনমজুর পরিবারগুলির আবেদনপত্রে গ্রহণ করার কাজ চলে। সেখানে উপস্থিত হয়েছিলেন সদ্য গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব পাওয়া রহিমা হোসেন সহ সংশ্লিষ্ট পঞ্চায়েতের সদস্যরা। উল্লেখ্য, এবারে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতটি একক সংখ্যায় বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। নতুন প্রধান হয়েছেন রহিমা হোসেন। আর এই গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গঠন করার পর এই প্রথম এই এলাকায় সপ্তম দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে এলাকার দিনমজুর শ্রমিক পরিবারগুলোকে নানান সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে আবেদনপত্র পূরণ করে জমা নেওয়ার কাজ করানো হয়েছে। দাদা বলছি, দেখুন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি ওনার যে মানুষের প্রতি যে সহৃদয় ব্যবস্থাপনা, অর্থাৎ দুয়ারে সরকার আবার সব জায়গার মতো আমাদের গয়েশবাড়ি অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে। আর এই গয়েশবাড়ি অঞ্চলে আপনি আজকে লক্ষ্য করে দেখবেন, কিছুদিন আগে মিজোরামে যে 23 জন শ্রমিক মালদা জেলার মারা গিয়েছেন, তো এই জন্যই যে সিএম ম্যাডাম যে উদ্যোগ নিয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য যে পদ্ধতি সিস্টেম যেটা তিনি চালু করেছেন, এটাতে দেখুন মানুষের প্রচুর মানুষ এই পদক্ষেপে অংশগ্রহণ করেছে। তার সঙ্গে সঙ্গে দেখুন বার্ধক্য ভাতা যেটা ছিল সেই ভাতাটাও ধরেন বন্ধ ছিল, সেই ভাতাটা চালু হয়েছে। যাই হোক, যারা 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে সেই সমস্ত মানুষ আবার এই ভাতার জন্য অ্যাপ্লাই করছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে গয়েশবাড়ি অঞ্চলের প্রধানের হাজব্যান্ড সঙ্গে রয়েছেন আবু সুফিয়ান দা, তারপরে আরও সকলে সমস্ত মেম্বার এখানে সাধারণ মানুষকে হেল্প করছে। আজকে গ্রাম পঞ্চায়েত ইলেকশনের পরে প্রধান গঠন হওয়ার পরে প্রথম দুয়ারে সরকার মমতা ব্যানার্জির যে প্রকল্প, সেই প্রকল্পে আজকে যে আপনার মিজোরামে মারা গেছিল 23 জন পরিযায়ী শ্রমিক, তারপরে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল যে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য আজকে এই দুয়ারে সরকার প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের বিপুল সাড়া রেজিস্ট্রেশন করানোর জন্য, এবং বয়স্ক ভাতাটা আমাদের দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, যদিও এবার আবার মমতা ব্যানার্জি সেই ঘোষণা করেছে বয়স্ক ভাতা নতুন করে হচ্ছে, সেখানেও বিপুল পরিমাণে সাড়া। লক্ষ্মীর ভাণ্ডার এবং মমতা ব্যানার্জির যে সমস্ত প্রকল্প, এখানে মানুষের বিপুল সাড়া মিলেছে, এবং স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, মানবিক ভাতা, কৃষক বন্ধু, সমস্ত কিছুতেই মানুষের উদ্যোগ বিপুল সাড়া দিয়ে আজকে আমাদের প্রোগ্রামে হাজার হাজার মানুষ এখানে সাড়া দিচ্ছে।